আঠারো সালে টলিউড জগতের মহানায়ক উত্তম কুমারের স্ত্রী সুপ্রিয়া দেবীর বর্ষিয়ান অভিনেত্রী সুপ্রিয়া হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল আশি বছর সুপ্রিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা স্বর্ণযুগের আর এক অধ্যায় শেষ হয়ে গেল সোনার হরিণ সোনো বর নারী উত্তরায়ণ সূর্যশিখা সাবরমতি মন দিয়ে এ মতো অনেক ছবিতে উত্তম কুমারের বিপরীত মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি ষাটের দশকের শেষের দিক থেকে পরবর্তী এক দশক বেশিরভাগ ছবিতেই উত্তম কুমারের নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি